বন্ধুরা এই হলো উজুখানা, উজুখানার চেয়ার। দূর থেকে দেখতে অনেকটা মসজিদটা এরকম স্বর্ণের মতো চকচক করতেছে। চলেন আমরা একটু ঘুরে ঘেরে ভিতরে দেখি। এটা হচ্ছে খুতবা দেওয়ার জায়গাটা, মানে কাজগুলো যে করছে যে যে কারিগররা, এরা অসম্ভব দক্ষ। আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 201 গম্বুজ মসজিদ, এটা হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইলের একটু ভেতরে অবস্থিত। আমি আসলে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব 201 গম্বুজ মসজিদ। এটা আসলে বিশাল একটা মসজিদ, যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলে, এই হলো ওযুখানা। দেখেন ওযুখানাগুলো কতটুকু সুন্দর করছে, অনেকটা চেয়ারের মতো। আমি এত সুন্দর ওযুখানা আমি কোনো মসজিদে আর কখনো দেখি নাই। মসজিদের ওযুখানার যে কাজগুলো আছে সেইগুলোও অনেক সুন্দর, আনকমন একটা ডিজাইন, খুব সুন্দর। ওযুখানার চেয়ার খুব সুন্দর। এই হচ্ছে এর মিনারগুলা, মানে কি বলবো, আমি কাছ থেকে দেখাবো আপনাদের ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব। একটা সুন্দর একটা মসজিদ এখানে, আমি যদি একটু দূর থেকে দেখাই। দূর থেকে দেখতে অনেকটা মসজিদটা এরকম, লাইটটা এখানে ভালো আসতেছে না। আমি আপনাদের একটু একটু দেখাইতে চেষ্টা করি এরকম। চলেন আমরা উপরে যাই। এর কারুকার্যগুলো, সিঁড়ির সাইডের কারুকার্যগুলো এত সুন্দর, আপনারা কল্পনা করতে পারবেন না। এটা কারুকার্যগুলো মনে হচ্ছে মানে স্বর্ণের মতো চকচক করতেছে, মোবাইলের চেয়ে বাস্তবে অনেক সুন্দর লাগতেছে এটা। এই হলো মসজিদের ভিতরে অংশ, কিছুটা দেখেন অসম্ভব সুন্দর। আমি আসলে কি বলবো ভাই, বুঝতে পারছি না, ভিতরে এত সুন্দর করছে যে বলার বাহিরে। চলেন আমরা একটু ঘুরে ঘেরে ভিতরে দেখি। মসজিদটা ভিতর থেকে দেখতে ঠিক এরকম, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে খুতবা দেওয়ার জায়গাটা, ওটা উপরে করছে। এখান দিয়ে আবার এই কাজটা করছে কাঠের, এখান দিয়ে উঠে, এখান দিয়ে উঠে খুতবা দেয়। এখানে ইমাম সাহেব ইমামতি করে। এই জায়গাটা অনেক সুন্দর, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, একটু কাছে যাই। দেখেন ভাই এর কারুকার্যগুলো এত সুন্দর যা বলার বাহিরে। আল্লাহ তাআলা আমাকে এখানে আসার তৌফিক দান করছে। প্রত্যেকটা কাজ বলবো কী বলবো, নিখুঁত কাজ। সে ভিতরের গম্বুজ দেখেন অনেক সুন্দর লাগতেছে। এটা লাইটের কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না, যদিও লাইটের স্বল্পতা আর মোবাইল ফোনের ভিডিও বেশি একটা ভালো হবেই না। তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। হলো চলেন আমরা এবার যাই উপরে। উপরে যেয়ে দেখি গম্বুজগুলো। এই হলো উপরের অংশ। আলহামদুলিল্লাহ এখানে অনেকে আসছে, এর কারুকার্যগুলো অসাধারণ। গম্বুজ মসজিদ, এই হচ্ছে আরেকটা মিনার। অনেক উঁচুতে দেওয়া হয়েছে, ওটা হচ্ছে মসজিদের ভিতর থেকে যে মিনারটা আসছে সেটা। প্রত্যেকটা কাজই অসম্ভব সুন্দর এবং মানে মনোমুগ্ধকর। কেউ যদি না আসে তাহলে আসলে বুঝতে পারবে না এটা আসলে কতটুকু সুন্দর। আমি হাত দিয়ে ধরতেছি, আলহামদুলিল্লাহ আমার বাম হাত হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা মাফ করো। মানে কাজগুলো যে করছে যে যে কারিগররা, এরা অসম্ভব দক্ষ। আল্লাহ তাআলা ওনাদের নেক হায়াত দারাজ করুক। আমরা ওনাদের জন্য দোয়া করি এবং ওনাদের কাজের প্রশংসা করতেই হয়। দেখেন ভাই এখানে নেট দেওয়া, ভিতরে যাওয়া যাচ্ছে না, নয়তো আমি অবশ্যই আপনাদেরকে ভিতরে যাই দেখাইতাম। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।